কেন্দ্রীয় নিরাপত্তা এবং রাজ্য সরকারের কোনো নিরাপত্তার জন্য কোনো আবেদন করিনি। আমি প্রাথমিকভাবে দু মাস কোনো নিরাপত্তা নিইনি, আমার সমস্যা কিছু আছে, তার জন্যে আমি আর নিরাপত্তা রাখছি না। এই বিষয়ে আমি জানিয়ে দিয়েছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সমস্যা আছে তাদের পুরোটা তো অনেকটা বিষয়টা আমাকে দেখভাল করতে হয়, আমার সমস্যা আছে আর কি। এই ব্যাপারটা আমি মিডিয়াতেও দেখলাম যে বারবার ওইটা কিন্তু দেখাচ্ছে যে কেন্দ্র বাহিনী পরিত্যাগের ব্যাপারে, কিন্তু এটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমাদের দলের ব্যাপার, এই এর বাইরে আমি কিছু বলতে পারবো না, কারণ এই ব্যাপার নিয়ে আমারও এখনও পর্যন্ত আমার কিছু জানার নেই। দল ছেড়ে কি তৃণমূলে যাওয়ার চিন্তাভাবনা কিছু আছে? দেখুন, ইন্দাস বিধানসভার প্রতিটি মানুষ আপামর জনগণ, তারা আমাকে বিধায়ক হিসাবে নির্বাচিত করেছেন, তাদের চাওয়া পাওয়া তো একটা থাকতেই পারে। আমি জনগণ উন্নয়নে সামিল হয়েছি এবং সেই ব্রত নিয়ে আমাকে যেখানে যেতে হয় যাব, তাতে দল পরিবর্তন করতে হয় সেটা বড় কথা নয়, আমি অন্য জায়গাও যেতে পারি। তৃণমূলে যাবার কিছু চিন্তাভাবনা কিছু রয়েছে? ওই তো আমি একটা কথাই বারবার বললাম, যেখানে যেতে হয় যাব, তৃণমূল কেন, আমি যদি হাইকমান্ডের কাছেও যেতে হয় সেখানে যাব। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।